নমস্কার, দুনিয়া হালচালকু স্বাগত করুছি মু সঞ্জয়। আসন্তু নজর পকাইবা বর্তমানর মুখ্য খবর উপরে। গোড়ন্তরা থানা অন্তর্গত 16 নম্বর জাতীয় রাজপথ গিরিশোলা ছকঠারে এক গরু বোঝেই পিকঅপ গাড়িকে অটক রাখি গোড়ন্তরা থানার এক লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগ অনুযায়ী পিকঅপ গাড়িটি কিছু গাই ও বাছুরীকে আন্ধ্রপ্রদেশ রাজ্যকে চালনা করুথিলা বলে সূচনা। বহু চর্চিত টাটা কোম্পানির নিযুক্তি নাঁরে ঠকেই মামলা পুঁ থে চর্চাকু আসিছি। এই মামলার অভিযুক্ত থিবা গোপালপুর বিধায়ক ডক্টর প্রদীপ পাণিগ্রাহীঙ্ক নামে গঞ্জাম জেলার 5টি মামলা রুজু হইতা বেড়ে এথির 4টি মামলা প্রত্যাহার পাই এতলাকারী ব্রহ্মপুর JMFC শিবানী মিশ্রঙ্ক কোর্টরে সত্যপাঠ দাখল করেছি। ফলে এই মামলা বর্তমান এক নূয়া মোড নেইছি। বিজেডির প্রাথমিক সদস্য পদর ইস্তফা দিয়ে বিজেডি ছাড়ি বিজেপি মিশিলে নিমাপড়া বিধায়ক তথা পূর্বতন মন্ত্রী সমীর দাস এবং বিজেপি রাজ্য কার্যালয়ের বিজয়পাল সিং তোমর ও মনমোহন সামল উপস্থিতি সে নিজ সমর্থক বিজেপি যোগ দিয়েছেন। চলিত 22 তারিখের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এহা অধিক ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিগরে গতি করে আসন্তা 24 তারিখ বেড়ে অবপাত্র রূপ নেবার সম্ভাবনা রয়েছে, যাহার প্রভাবে ওড়িশার কিছু অঞ্চলের 25 ও 26 তারিখ 2 দিন প্রবল বর্ষা হয়ে। কেন্দ্রীয় আফগানিস্তানের প্রবল বর্ষা যোগ সৃষ্টি হয়েছিল বন্যার প্রায় 50 জন লোকের মৃত্যু ঘটিছে। নদী মানকরে বন্যা মাড়ি আসা ফলে নদী পাড়ে ভাসি যাই 50 জনকর জীবন যাইতা বেড়ে 2000 ঘর সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জম্মু কাশ্মীর 2টি স্থানের আতঙ্কবাদী আক্রমণের গোটি স্থানের জন পূর্বতন সরপঞ্চ মৃত্যু ঘটিয়া বেড়ে অন্য এক স্থানের 2 জন পর্যটক গুরুতরভাবে আহত হয়েছেন এবং উভয় পর্যটক রাজস্থানের জয়পুর বাসিন্দা বলে সূচনা। সাধারণ নির্বাচন 2024 পরিপ্রেক্ষী ওড়িশার দ্বিতীয় পর্যায় এবং সামগ্রিক ভাবে দেশের 5ম পর্যায় মতদান আসন্তকালে অনুষ্ঠিত হব এবং 5টি সংসদীয় ক্ষেত্র এবং এহা অন্তর্গত 35টি বিধানসভা নির্বাচন মণ্ডলীর ভোট গ্রহণ করা যিব। উত্তরপ্রদেশ আগ্রার জন জোতা ব্যবসায়ীঙ্ক ঘরে আয়কর বিভাগের চড়াও বেড়ে 40 কোটি নগদ টঙ্কা উদ্ধার। জন জোতা ব্যবসায়ীঙ্ক ঘর এতে পরিমাণের টঙ্কা জবত হওয়া পরে সম্পৃক্ত অঞ্চলের চাঞ্চল্য খেলে যাইছে এবং টঙ্কা গণা জারি থিবারু জবত টঙ্কার পরিমাণ বৃদ্ধি পাবে বলে সূচনা। 80 হাজার টঙ্কার শিশু পুত্রকে বিক্রি করেছিল এক অন্তরাজ্য শিশু চালাণ রাকেটর পর্দাফাশ করেছে আরপিএফ থানা পুলিশ এবং এই কারবারে সম্পৃক্ত 5 জনকে গিরফ করে সেমানক নিকটর 9 মাসের শিশু পুত্রকে উদ্ধার করেছে। সেমানে হলে কটক মালগোদাম থানা অন্তর্গত জোরবা অঞ্চলে রহুথিবা পশ্চিমবঙ্গ মেদিনীপুরের অমিত সনাতন পাল, পুরীর রাধা সাহু, সুনীল মিশ্র, পুরী চারিছক থানা অঞ্চলের নুসরত জাহা ও সোহান বেগম। এবং আজ 3টি জেলা কেন্দুঝর ভদ্রক ও সম্বলপুরের প্রচার করবে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক।
প্রথমে কেন্দুঝর নির্বাচন মন্ডলীর সিলিশুয়াঠারে হওয়াকু নির্বাচনী সভায় যোগ দেবে এবং পরে ভদ্রক যাই ভণ্ডারী পোখরীতে জনসভা করবে এবং সেঠার মুখ্যমন্ত্রী সম্বলপুর যার মধ্য কার্যক্রম রয়েছে। বর্তমান এতিকি অধিক নিউজ অপডেটস ভিজিট করন্তু আম ওয়েবসাইট www.duniahaljal.in। ধন্যবাদ।